হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। পরিমণি কাণ্ডে আলোচনায় আসলো 19 বছর আগে মেরে ফেলা সেই তিন্নি মডেল, মনে আছে তিন্নির কথা আপনাদের? চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনা নিয়ে যখন সোশ্যাল মিডিয়া তোলপাড়, সেই সময় নতুন করে আলোচনায় আসলেন নিহত মডেল কন্যা সৈয়দা তানিয়া মাহমুদ তিন্নি। অসম্ভব সুন্দর সেই মডেল কন্যা নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে আছে। কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর 1 নম্বর চিনমৈত্রী সেতুর 11 নম্বর পিলারের পাশে 2002 সালের 10 নভেম্বর রাতে তিন্নির লাশ পাওয়া গিয়েছিল। প্রায় 19 বছর আগে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার এখনও সম্পন্ন হয়নি। পরিমণি কাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন মহল সোচ্চার হয়েছে, অনেকেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সময় নতুন করে নিহত মডেল তিন্নিকে সামনে আনলেন হালের জনপ্রিয় অভিনেতা সুপারস্টার শাকিব খান। পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার প্রতিবাদ জানাতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমবার একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে মডেল তিন্নির প্রসঙ্গ তুলে ধরেন ছোট পর্দার এই অভিনেতা। খুশির স্ট্যাটাসটি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো। মডেল তিন্নির কথা মনে আছে, হার্টথ্রব মডেল ছিল, বুড়িগঙ্গা সেতুর নিচে লাশ পড়েছিল, সবকিছুই জানা ছিল কিন্তু কিছুই হয়নি। ক্ষমতার অপসংস্কৃতি সবচেয়ে আলোকিত হয়েছে, সত্যকে আড়াল করার নগ্ন চেষ্টা চলেছে অতীতেও। পরিমণি কয়টা প্রেম করবে, কয়টা বিয়ে করবে, কয়টা ডিভোর্স করবে, কার সঙ্গে ডেট করবে, কে প্রিয় হবে, কাকে ঘৃণা করবে, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে অনেক বড় ক্ষমতাধর সন্তানরা বিদেশে বসে কি কি করছে তা সবাই না জানলেও কেউ কেউ জানেন। মিডিয়ার মানুষদের জীবন অন্যদের মতো নয়, আপনাদের মতো তো হবে না। তাদের হাসি, কান্না, সৌন্দর্য, আনন্দ, পছন্দ একটু হলেও অন্য বোধের জন্যই তো। ভিন্ন ভিন্ন চরিত্র এমন বাস্তব করে রূপায়ণ করতে পারে, আপনাদের বিকৃত রুচির খোরাক তারা নয়, এটা বুঝতে হবে এবং মানতে হবে। যে দেশে করোনায় হাজার হাজার মানুষ কর্মহারা হয়েছে, পরিবারের নিকটজনকে হারিয়ে পাগল প্রায়, হাসপাতালগুলোতে রোগী আর রোগীর স্বজনদের নানান অসামঞ্জস্যতায় দিশেহারা অবস্থা, সেই দেশে রাতের বেলায় স্ট্যাটাস ক্লাবগুলো আলোকিত হচ্ছে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। টাকা এবং ক্ষমতা ব্যবহারে মরিয়া হয়ে উঠে সুইট ভাইয়ারা, এদের কোনো বদনাম নাই। স্ত্রী সন্তান রেখে যারা ক্লাবে বাগান বাড়িতে রোজ অসভ্যতা উগড়ে দেয়, তাদের জন্য কোনো আইন নাই, বদনামি নাই। সকালে সুটটায়ের আড়ালে ঢাকা পড়ে সবকিছু। দেশের অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে সঙ্গে যদি মানবিক প্রবৃত্তিগুলোর উন্নয়ন না হয় তাহলে সবটাই বৃথা। আসলে মানুষ ছাড়া রাষ্ট্রীয় অভ্যন্তরীণ কোনো অবয়ব হয় কি? সে মানুষ যদি পচে যায়, গলে যায়, তাহলে দেশ অসুস্থ হবে বই কি? সে পচা গলা দুর্গন্ধ সবাই আক্রান্ত হবে, তা হোক আজ না হয় কাল। পরিমণি ঘটনায় সুষ্ঠু তদন্ত হোক, দোষী যত ক্ষমতাধর হোক আইন তাকে চিনে নিক, এটা বিনীত প্রার্থনা। ক্ষমতাধর বীর পুরুষ ঘোর লাগা সুইট ভাইয়াদের প্রতি আকুল আবেদন, ক্ষমতা পেশি শক্তি কিংবা টাকা দিয়ে নয়, প্রেম দিয়ে মানুষ সম্পর্ক অর্জন করুন। নতুবা আইন আপনাকে আর চিনতে না পারলেও আমজনতা ঠিকই চিনে রাখছে, প্রতিদান দিতে তারা কার্পণ্য করবে না, হয়তো বা দুদিন দেরি হবে। বন্ধুরা, এই ছিল সেই তিন্নির কথা। পরিমণির সঙ্গেই কিন্তু উঠে এলো তার এই ক্ষোভ, তার এই যন্ত্রণা। বন্ধুরা, আশা করছি পৃথিবীতে আর কোনো তিন্নির জন্ম হবে না পরিমণির এই সাহসী উদ্যোগের পর। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।